শুনলাম কোথাও যাচ্ছেন, কখন? আমরা ফজরের নামাজ পড়ি, আলেপুর জন্য রওনা হব। সব তৈরি তাহলে? আমরা সবসময় সবকিছুর জন্য তৈরি। তাও ঠিক, অভ্যাস হয়ে গেলে সহজ হয়ে যায়। অভ্যাস হয়ে যাওয়াটাও সবসময় ভালো লাগে না। খুদা হাফেজ, রোদে যেন পড়তে না হয়, বর্ষায় যেন ভিজতে না হয়, মাটিতে যেন পা ফেলতে না হয়, দ্রুত গিয়ে ফিরে আসুন এদের কাছে। তাহলেও বাতাসের গতিতে ছুটে আমাকে দ্রুতই এখানে ফিরিয়ে আনবে। আপনার বাবা মা খুশি হবেন। আর তুমি? আমি আমি তখন এখানে থাকব না। তা হয় না, মানে আমি আসা পর্যন্ত তোমার বাবাও অতটা সুস্থ হয়ে উঠবেন না। খোদা হাফেজ আত্মা বলবে। কে জানে, হয়তো